আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম শৈলান বিলের সেকেন্ড পর্ব নিয়ে। এই দ্বিতীয় পর্বে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কারণ আপনারা দেখেছেন প্রথম পর্বে আমরা কত ফান করেছি, কত মজা করেছি। এই শৈলান বিল রাস্তার দুধারে এবং মাঝখান দিয়ে রাস্তা, খুবই মনোরম একটা পরিবেশ, যেটা দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, বিশেষ করে আমি। কারণ এই এলাকায় যার বাড়ি, আমার চাচাতো দেবরের বউ, ওদের বাড়ি এখানে, ওই নিয়ে আস যে আপনার ভালো লাগবে, কারণ আমার নদী নালা গাছপালা এগুলো ভীষণ পছন্দ। তো সে আমাকে বলল যে তুমি ভাবি চলেন, এখানে খুব সুন্দর একটা জায়গা আছে আমাদের বাড়ির কাছে। তো এসে তো আমি মুগ্ধ হয়ে গিয়েছি, তখন ছিল সময়টা সন্ধ্যা। তো সন্ধ্যার সময় যখন এসে দেখলাম এত সুন্দর একটা জিনিস, তখন আমরা প্ল্যান করে আবার সবাই মিলে প্রিপারেশন নিয়ে এই বিলে চলে এসেছি শাপলা তুলব। এখানে শাপলা আছে, নৌকা আছে, ভেলা আছে, সবই আছে। তো আমরা প্রথম পর্বে দেখিয়ে শাপলা তুলছি, এর পরের পর্বে আমরা এখানে শাপলাও তুলেছি, তারপরে এখানে কলমি শাক তুলেছি, খুবই সুন্দর নদী বিলের কলমি শাক নাকি খুবই মজা। তারপরে কি কি করলাম সব আপনাদেরকে দেখাবো, তারপর সেই আত্মীয়র বাড়ি যেয়ে কি কি খেলাম সেটাও কিন্তু এই সেকেন্ড পর্বে থাকছে। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে দেখবেন অনেক মজা পাবেন, কারণ অনেক কিছু গ্রাম অঞ্চলের অনেক কিছু আছে যেটা আমি জীবনেও দেখিনি। তো এটা খুব সুন্দরভাবে আমি উপভোগ করি। তো আমার সাথে সঙ্গী আছে সবাই, আমার চাচাতো দেবরের বউ, তো সব সঙ্গীদের নিয়েই কিন্তু আমার একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে সঙ্গী। তো আমার এই ফ্রেন্ডস সঙ্গীদের, গ্রামের সঙ্গী যেটাকে বলে আমার, তো এদেরকে নিয়েই আমি সব জায়গায় ঘোরাফেরা করি, কারণ তারা যেহেতু দেশের মানুষ, আমার একটু মনের মনোবলটাও একটু অনেক বেশি থাকে, কারণ ভয় টয় আমি পাই না। তো সবাই খুব ভয় পায় যে আমি পারবো কি পারবো না, বা আমি এটা নৌকায় উঠে পড়ে যাবো কি না, কিন্তু আমার কিন্তু ভীষণ সাহস আছে। আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে মনে বুঝে গেছেন যে আমি কতটা সাহসী, কারণ আমার মাথায় বুদ্ধি আছে, আমি সেই বিপদ থেকে নিজেকে উদ্ধার করে নিতে পারবো, মোকাবেলা করতে পারবো বিপদে। তো সেজন্য আমার একটু সাহস বেশি আসলে। তো যাই হোক, আর নদী পানির ব্যাপারটা হয়েছে কি, আমি কিন্তু সুইমিং পুলে খুব ভালো সাঁতার কাটতে পারি, কিন্তু সুইমিং পুলটা তো একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকে, এই জন্য হয়তো বা আমি ভয় পাই একটু যে নদী বা বিল এগুলো যদি অনেক গভীরতা থাকে এবং অনেক টেনে নিয়ে যায়, পা ধরে টেনে কিছুতে নিয়ে যায়, তাহলে হয়তো বা আমি পারবো না। সেজন্য আসলে আমি একটু ভয় পাই, তারপরে সাহস আছে যে কোনো একটা জিনিসের মধ্যে ধরে ঝুলে ঝুলে আমি পারে এসে যেতে পারবো, এরকম একটা সাহস আছে। আর সাপ টাপের জোকের ভয় তো আছেই, সেদিকে একটু ভয় পাই, এটা সত্যি কথা। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে, অনেক ভালো লাগবে, এবং আমি যে কি খুশি, এক্সাইটেড মানে আর বলার বাহিরে। তো দেখুন ভিডিওটা দেখুন। আর আরেকটা কথা, আমি কিন্তু এই বিলে আবারও এসেছি, মোট তিনবার এসেছি এবং অনেক ভিডিও তৈরি করেছি, ভালো লেগেছে। একই উপায়ে শাপলা তুলেছি, নৌকায় নিজে চালিয়েছি, অনেক কিছু। আর এদিকে এই যে আদনানের আম্মু নার্গিস, সে খুব খুশি মনে শাপলা তুলছে। আর এদিকে ঝুমা খাদিজার মা, খাদিজার আম্মু, সেও শাপলা তুলছে, আর পিছনে নৌকা চালাচ্ছে খাদিজার খালা। তো খুব ভালো, সে যেহেতু এই এলাকারই, এই জন্য সে ভালো নৌকা চালাতে পারে। কিন্তু এদিকে আমি একটু দেখে দেখে খুব একটু খেয়াল করে রাখছি, নেক্সট টাইম যেন আমি নিজেই একা চালাইতে পারি, আর প্রথমবার উঠে তো সাহস হয়েই গিয়েছে। দেখুন, নৌকা যদি ভালো থাকে তাহলে ডোবার কোনো সম্ভাবনা নাই, যে কেউ চালাতে পারে, খুবই ইজি। বাট সবাই একটু ভয়ই দেখায় কি হবে না হবে, যাই হোক মুরব্বীরা তো একটু ভয় দেখাবি। তো যাই হোক, আমরা এভাবে, আর আমাদের যে বড় ভাবি যে নার্গিস, উনি আবার পারে দাঁড়িয়ে আছে, কারণ সে খুব ভীতু, সে কোনোভাবেই উঠতে চাচ্ছে না পানিতে পড়ে যাওয়ার ভয়ে, কারণ সে সাঁতার জানে। এখানে কিন্তু কেউই সাঁতার জানে না, আমরা মানে পানিতে নদীতে সাঁতার পারার মতো কেউই নাই, মোটামুটি একটু একটু লাফালাফি করতে পারে সবাই, তার জাস্ট যে নৌকা চালাচ্ছে সেই মনে হয় ভালো সাঁতার কাটতে পারে। তো যাই হোক, আমাদের সাহস আছে বলতে হবে। তো নার্গিস সে বলে যে সে জীবনেও নাকি এরকম বিলে উঠে নেয়, এরকম নৌকায় এভাবে করে শাপলা তুলে নেয়, আমার জন্য নাকি তার এই আশাটা পূরণ হয়েছে। তো
তো সবাই আসলে আমরা সবই একই পথের পথিক আমার মতোই, তো আমরা তারা গ্রামে থেকেও কিন্তু এই জিনিসগুলো কখনোই এনজয় করতে পারে নাই, আমার জন্য পারলো, এই জন্য তারা এক আমরা সবাই আনন্দে একাকার হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, খুব ভালো লেগেছে, দেখো না কত শাপলা তুলেছে, সবাই শাপলা তুলেছে, কিন্তু প্রচুর শাপলা তুলেছি আমরা। এবার আমরা কলমি শাক তুলবো, দেখুন কলমি, আমি কিন্তু জানি না যে বিলে কলমি হয়, তো ওই নার্গিস বলল যে বিলে কিন্তু ভাবি মজার মজার কলমি শাক হয়, এগুলো কিন্তু খুবই মজা, তো অরিজিনাল কলমি, কোনো হাইব্রিড ছাড়া। তো আমি ও তাই, ঠিক আছে, আমার নৌকায় ঘোরা দেওয়ার কথা, খাওয়া তো পরের ব্যাপার। তো আবার আমরা সব মজা করে করে কলমি শাকও তুললাম, আমি তো গাছ তুলে নিয়েছি পানি থেকে, যে বাড়িতে এসে বুনবো, তো বুনেছিও, জানি না হবে কি না, অনেক গাছ উঠাই নিয়ে আসি পানি থেকে। যাই হোক, এই দেখুন কিভাবে কিভাবে কি করছে, আর এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখছিলাম যে সবাই পারে আমাদের জন্য অপেক্ষা করছে, আর বসে বসে চটপটি খাচ্ছে, ওই দোকানে মোড়ের দোকানে বসে বসে তারা চটপটি খাচ্ছে, বিল উঠাচ্ছে, আর আমরা এখানে শাপলা তুলছি, কারণ তাদের তো টাইম পাস করতেই হবে, তাই না? তো দেখুন, এরপর আমরা ভাসতে ভাসতে ভেসালের এখানে চলে আসলাম, এখানে একটা ভেসাল বাঁধা আছে, এটা দিয়ে মাছ ধরে, তো আমরা এই কাছেই চলে আসছি। আর এদিকে আমাদের সাথে ছিল আরাফাত, ও ভেসালের উপরে উঠে গিয়েছে, বলল যে আমি এখানে উঠে উঠে কিছু কয়েকটা ছবি নিব এবং আপনাদেরও ভিডিও করব, খুব সুন্দর উঠবে, পুরো বিলটা তুলবো, কারণ বিলের মাঝখানে এই ভেসালগুলো বাঁধা আছে মাছ ধরার জন্য। তো আমরা ওকে একটু নামিয়ে দিলাম, নামিয়ে তারপর আমরা আবার মুখ করে গেলাম। এবার আমরা হেঁচি শাক তুলব, দেখুন কত সুন্দর বিলটা, অনেক সুন্দর। এখন আমি নিজেও একটু কিন্তু নৌকা চালিয়েছি শখ করে, দেখুন কত শাপলা, মানে বিক্রি করা যাবে এত শাপলা, মানে শাপলার ভারে নৌকা ডুবে যাবে, সবাই বলছিল যে এত শাপলা তোমরা তুলছো, তোমাদের নৌকা তো ডুবে যাবে, মানুষের চেয়ে বেশি ভার হয়ে গিয়েছিল শাপলা। যাই হোক, তারপর সময়টা খুবই সুন্দর ছিল, দেখুন পুরো বিলটা ঘুরিয়ে দেখাচ্ছে কিন্তু এখন আরাফাত, আর আরাফাত এতক্ষণ আমাদের নৌকায় ছিল, কিন্তু এখন সে ভেসালের উপরে উঠে আমাদেরকে ভিডিও করছে। এবার আমরা আবার মুভ করে যাচ্ছি, আমি নিজেও কিন্তু নৌকাটা চালাচ্ছি, চেষ্টা করছি, শিখছি, কারণ নেক্সট টাইম আবার আসতে হবে আমাকে, আমি যদি সাপোর্ট না পাই নিজে নিজেই চালাবো। এই জন্য খুব ভালো লাগছিল, একটু সাহসও হয়ে গিয়েছে। তো আমরা এই নৌকা চালিয়ে চালিয়ে ওই দিকটায় চলে গেলাম এবং হেঁচি কলমি শাক তুললাম, অনেক কলমি শাকও তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর করে নৌকা চালাচ্ছি আমি, ভালো লাগছে। যাই হোক, এভাবে কলমি শাক শাপলা সব তুলে আমরা আবার ভেসালের কাছে চলে আসলাম, আরাফাতকে তুলে নিলাম। এরপর আমরা এখন পাড়ে তুলে যাব, কারণ অনেক হয়েছে, আর বেশি দরকার নাই, আসলে আমরা খুব এনজয় করে শাপলাগুলো তুলেছি, এতটা খাওয়াও হবে না, তারপরও মজা করলাম, সময়টা পাস করলাম, ভালো লাগলো। এখন আমরা পাড়ে চলে আসলাম। জঙ্গল ওই দেখলেন তুমি সরো,
আমি একা সব জানতে সব পারে এই যে ভালো তোমরা আইবা নাকি আজকে যাইবা গা তোমরা তো এই তো আমরা এখন ঝুমা ভাবিদের বাপের বাড়ি যাচ্ছি, আর এদিকে বাচ্চাগুলো নৌকায় উঠেছে, কারণ ওরা পারে এতক্ষণ ছিল, ওরা আমাদের দেখে ওরাও খুব উঠতে চাচ্ছিলো, তাই ওরা নৌকা করেই কিন্তু ওই বাড়িতে যাবে, ওই বাড়িতে নৌকা করেও যাওয়া যায় পানি মাধ্যমে। আর আমরা হেঁটে যাচ্ছি, কারণ আমাদের ভ্যানে শাপলা কুলমি এগুলোতে বোঝাই করা ছিল, আমাদের উঠার মতো কোনো স্পেসই ছিল না ভ্যানে, আর জায়গাটাও ছিল অনলি 5 মিনিটের দূরত্ব হাঁটায়। আর ওইখানে ঝুমা বাবির আম্মা অনেক কিছু রান্না করেছে যেটা আমরা আগে থেকে জানতাম না, এখানে আসার পরে উনি খবর পাঠিয়েছেন আমরা যেন ওখানে যাই, আমাদের জন্য খুবই মজার মজার খাবার তৈরি করেছে। তো দেখা যাক কী খাবার তৈরি করেছে ওনারা। পরে খাও গরম গরম খাবো নাও কি কয় যে ভাবে চাপড়ি খেতে খেতে আবার কিছু চাপড়ি খেলাম ভর্তা দিয়ে, জানতাম না আমরা, জানতাম চিতই পিঠা দিয়ে শুটকি ভর্তা, সরিষা ভর্তা, ধনিয়া পাতার ভর্তা খাওয়া হয়, চাপড়ি দিয়ে যে খাওয়া যায় সেটা জানতাম না, আজ এখানে শিখলাম, আসলে ভালোই লেগেছে। চান্দা শুটকি না তো না, চান্দা মাছ, খুবই মজা, এটা বেশি মজা, মশমশা আই, এটা দেখতে হবে কিভাবে বানাইছে। চিতই পিঠা দিয়ে মুরগির মাংস, সেটারও আয়োজন ছিল, দেশি মুরগি এবং চিতই পিঠা, ওহ কি দারুণ, অসাধারণ মজা। যাই হোক, সময়টা খুব ভালো কেটেছে, সব কিছু শেয়ার করলাম, এবং আপনারা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে, অনেক মজার মজার জিনিস এই ভিডিওতে আছে। যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।